এখন পাগলা মলম দিলে তো সমস্যা সমাধান হচ্ছে না, সাময়িক ক্ষত নিরাময় হয়, সাময়িক জ্বালাপোড়া বন্ধ হয়। তাহলে কি ছাত্রলীগের নেতারা যে সাময়িক ভাবে মানে কাউকে দমিয়ে রাখার জন্য বলছেন, যদি এটা হয় তাহলে এটাতে আমি একমত নয়। জিয়া রহমান আমাকে যেমন 1 গ্লাস পানি খেতে দিয়েছেন, পাশাপাশি আমার শরীরে ভাইরাসের ইঞ্জেকশনও ফুস করে দিয়েছেন, উনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, উনি গোলাম আজমকে বাংলাদেশে থাকার সুযোগ করে দিয়েছেন। তো আওয়ামী লীগ যদি মলমের কথা বলে থাকে, সেই মলমকে আমরা অন্যভাবে না নিই, বাংলাদেশ নামক রাষ্ট্রের মধ্যে যে অপশক্তি নামক যে ভাইরাস ব্যাকটেরিয়া বর্তমানে আক্রমণ করেছে, যে ক্ষত সৃষ্টি করছে বাংলার বুকে, সেটাকে মলম দিয়ে সুস্থ করার কথা বলেছে। আমাদের রাজনীতিটা হচ্ছে এমন, এক গ্রুপ ক্ষমতায় থেকে ক্ষমতার স্বপ্ন দেখছে, তারা ভাবছেন আমরা এভাবে থাকি, যে যে যেদিকে যাক ক্ষমতায় তো আমরা থাকবো, আমরা শাসন করব। আর গ্রুপ ভাবছেন বিদেশের কে দিয়ে যদি আমাদেরকে বসার একটা জায়গা করে দেয়, এরপর আমরা আমাদের মতো করে খাবো। এখন এই জ্ঞানী গুণী লোকরা 2014 থেকে 2022, এই যে 8 বছর পরে ওনাদের খবর হলো যে আগে 2টি নির্বাচন অবৈধ হয়েছে, ওই জ্ঞানী গুণী লোকদের বিবৃতি ছিল ডক্টর ইউনুসকে নিয়ে। তাহলে ডক্টর ইউনুসের মামলা নিয়ে যদি আপনি কথা বলেন, সেখানে আপনি আগের নির্বাচনের কথা কেন আনবেন? তার মানে আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন? তার মানে হলো এই বিবৃতিটাই হলো সন্দেহজনক এবং দূরভিসন্ধিমূলক। আপনি একটা নিয়ে বিবৃতি দিচ্ছেন, সেখানে আবার আরেকটা হিস্ট্রি নিয়ে আসছেন, তার মানে কি আপনার দূরভিসন্ধি আছে? আচ্ছা, এরপরও লোক নেই, উনি আওয়ামী লীগের লোক নেই এটা বলছিলেন, এবং সাহা ওনাকে ফ্রি খাওয়ায়, এটা আমি অস্বীকার করব না। বাংলাদেশে এইরকম বহু লোককে, বহু যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট, সেটি সর্বদলে এরকম কিছু নেতৃত্ব আছেন যাদেরকে লোকজন ভালোবাসে, তাদের নেতৃত্বের গুণে, তাদের চরিত্রের বৈশিষ্ট্যের কারণে তাদেরকে শুধু ফ্রি খাওয়ায় না, তাদেরকে খরচাপাতি দিয়েও সাহায্য করতে চেষ্টা করেন এ দেশের জনগণ। একসময় আদরদী শ্রমিকরা 1 টাকা করে চাঁদা দিয়ে রেহানুদ্দিনকে চালাইত এরশাদ বিরোধী আন্দোলনের সময়। তো এরকম অনেক শ্রমিক নেতা এদেশে ছিলেন যারা শ্রমিকদের হৃদয়ের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদেরকে শ্রমিকরা চালিয়েছেন। এবং আমাদের ডক্টর মনিরুজ্জামান ভাইয়ের মতো যেসব রাজনীতিবিদ আছেন, সজ্জন রাজনীতিবিদ, মাঠের রাজনীতিবিদ, তাদেরকে জনগণ ভালোবাসবেই দলমতের ঊর্ধ্বে উঠে। এবং উনি টকশোতে আলোচিত ব্যক্তিত্ব, পরিচিত মুখ, স্বাভাবিক কারণে লোকজন ওনাকে সম্মান শ্রদ্ধা করবেই, এবং উনি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, এখানেও লোকজনের আন্তরিকতা থাকবেই। উনি দলের কর্মীদের কথা বাদেই দিলাম, আমি ধরে নিলাম যারা ফ্রি খাবায় তারাই দেশের সাধারণ লোক, এটা আমি ধরে নিলাম। কিন্তু যে কথাটা আমি বলবো যে লোক নেই, আওয়ামী লীগের জনসভায় লোক নেই, ভাড়া ঘরে আনছে, তাহলে ভাড়া ঘরে কাদেরকে আনছে? আওয়ামী লীগদেরকে তো আনে নাই, কারণ আওয়ামী লীগ তো নাই, তাহলে আনছে বিএনপি থেকে। তো বিএনপি থেকে যদি আনে আলহামদুলিল্লাহ, তাহলে বিএনপির লোকজন দলে দলে এখন আওয়ামী লীগের জনসভায় যেই কোনো কারণে হোক যাওয়া শুরু করেছে, সেটি বিরিয়ানির লোভে হোক আর হালুয়া রুটির লোভে হোক যাওয়া শুরু করেছে, নির্বাচন পর্যন্ত না জানি সবাই চলে আসে। এবার আসি মূল কথায়, যে আপনি যেটি বলেছেন, প্রথম আপনার আলোচনার বিষয় হলো যে ছাত্রলীগের মলম কোথায় পাকলা মলম দিতে হবে ছাত্রলীগ জানে। প্রথম হলো, এটি যদি আওয়ামী লীগের কেউ বলতেন আমি সহজভাবে হয়তো নিতাম, যেহেতু ছাত্রলীগ বলছে এটি আসলে সহজ বিষয় না। ছাত্রলীগ যারা করে বা যে কোনো ছাত্র সংগঠন যারা করে, তাদের মধ্যে অনেকেই তো আছে ভোটার না, বিশেষ করে যারা ইন্টার লেভেল পর্যন্ত আছেন তারা অনেকেই ভোটার না, আর যারা অনার্সে বা ডিগ্রিতে ভর্তি হয়েছেন তাদের মধ্যে অনেকেই ভোটার হননি। এখন এই ফাগলা মলম দিয়ে কি বুঝিয়েছেন এটা ছাত্রলীগ নেতৃত্ব বলতে পারবে, তবে শুনতে এটি অসুন্দর লাগে, শুনতে এটি স্মৃতিকটু লাগে। উনি যেটা বলেছে বিএনপি জামাতের উদ্দেশ্যে উনি বলেছেন যে যারা, শুনতে এটা স্মৃতিকটু লাগে যে পাগলা মলম। এখন পাগলা মলম দিলে তো সমস্যার সমাধান হচ্ছে না, সাময়িক ক্ষত নিরাময় হয়, সাময়িক জ্বালাপোড়া বন্ধ হয়। তাহলে কি ছাত্রলীগের নেতারা যে সাময়িক ভাবে মানে কাউকে দমিয়ে রাখার জন্য বলছেন, যদি এটা হয় তাহলে এটাতে আমি একমত নয়? কাউকে সেই পট পরিবর্তনটা কি, সেটি হলো এটি যে যেই স্বপ্ন আপনার ডক্টর ফয়জুল ভাইরা এতদিন দেখে আসছিলেন, বিশেষ করে
2022 সালের নভেম্বর ডিসেম্বর থেকে যে স্বপ্ন দেখে আসছিলেন, সেই স্বপ্নের ঘুরে বালি, সেই ঘুরে বালি এমন এক পট পরিবর্তনের সূচনা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, যেখান থেকে আগামী দিনের ক্ষমতা নেতৃত্ব অনেকটা নির্ধারণ হয়ে গেছে ইনশাল্লাহ। উনি আরেকটি কথা বলেছেন, ছাত্রলীগ আদর্শবাদী সংগঠন নয়, উনি অনেকগুলা ফিরিস্তি দিয়েছেন, ছাত্রলীগ কি কি করেছে। আমি ওনার কাছে আমার একটা বিনীত প্রশ্ন, ছাত্রলীগ যা যা করেছে, ছাত্রদল এই ধরনের কর্মকাণ্ড করেনি, এটা কি উনি ওনার বুকে হাত দিয়ে বলতে পারবেন? পারবেন না। মানে ওনাদের যে ছাত্র সংগঠন, ওনাদের পাতৃপ্রতিম, যে ওনাদের কোলের মধ্যে যে সংগঠনটা বসে থাকে, ইসলামী ছাত্র শিবির কিংবা ওনাদের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলে, ফিরিস্তি সবাই জানে, ডাকসু ইলেকশনের পর কি করেছে সেটি সবাই জানে। দর্শনের কথা বলেছেন, 80-এর দশকে যখন ডাকসু ইলেকশন হয়, তখন যদি আজকের মতো থাকতো, এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা যোগাযোগের এই সুযোগ থাকতো, তখন বুঝতেন কি হতো। আজকে যে ফিরিস্তিগুলো আপনারা স্মার্টফোনের মাধ্যমে তুলে ধরছেন এবং ডক্টর মনির জমান ভাই এবং ডক্টর ফয়াজ ভাই আমাদেরকে দেখাচ্ছেন, এটিও কিন্তু আওয়ামী লীগ সরকারের কল্যাণ। এরপরে আরেকটি কথা আছে যে উনি বলেছেন, অতীতের কথা কেন বলি বারবার, অতীতের কথা বলে আমরা বর্তমানকে ভুলিয়ে দিতে চাই। হ্যাঁ, এটি সত্য, অতীতের কথা ততক্ষণ বলতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার এই কথা একটি জিনিস স্পষ্ট যে অতীতের কথা যখন বলি অতীতটা সত্য, সত্য বলে আপনারা বলেন যে এটা বলে লাভ কি, আমরা সামনের দিকে আগান, সামনের দিকে এগুতে হলে অতীতের ঘটনার জন্য আপনাকে বলতে হবে এটা আমরা ভুল করেছি, এটা আর করবো না, তাহলে কিন্তু অতীতের কথা আর আসবে না। তারপর আরেকটি কথা বলেছেন যে আওয়ামী লীগ কে রাজনীতির সুযোগ করে দিয়েছেন জিয়া রহমান। দেখুন, আওয়ামী লীগ তো অলরেডি, আমাদের আবুল কালাম আজাদ ভাই বলেছেন, আওয়ামী লীগ তো আজকের সংগঠন না, শত বৎসরের সংগঠন আওয়ামী লীগ, প্রায় 100 বছরের কাছাকাছি এই সংগঠন। ফলে আওয়ামী লীগকে তো কেউ রাজনীতি করার সুযোগ করে দেনি, সামরিক শাসনের সময় বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ ছিল, জিয়া শাহী যখন রাষ্ট্রক্ষমতা দখল করেন তখন বাংলাদেশে একটি দল ছিল আওয়ামী লীগ আর জাতীয় সমাজতান্ত্রিক দল, এর বাইরে কোনো দল ছিল না। এরপরে যদি আপনার কথা ধরেই নি, জিয়া রহমান সাহেব বদান্যতা করেছেন, উনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, এটি যদি তর্কের খাতিলে বা ধরে নিলাম এটি সত্য, তাহলে বলতে হবে জিয়া রহমান আমাকে যেমন এক গ্লাস পানি খেতে দিয়েছেন, পাশাপাশি আমার শরীরে ভাইরাসের ইঞ্জেকশনও ফুস করে দিয়েছেন, উনি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, উনি গোলাম আজমকে বাংলাদেশে থাকার সুযোগ করে দিয়েছেন, উনি জামাত ইসলামকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, রাজাকার আল বদল আল শামসকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, এবং ওনারই দল কর্নেল ফারুক রশিদকে বাংলাদেশের সংসদে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সুতরাং আপনি আমাকে এক গ্লাস পানি খাইতে দিয়েছেন এই বাংলাদেশকে, আওয়ামী লীগ যদিও আপনার দৃষ্টিতে এক গ্লাস পানি আপনি দিয়েছেন, পাশাপাশি রাষ্ট্রকে সে ভাইরাসের ইঞ্জেকশন পুষ করে দিয়েছিলেন, যেটির খেসারত রাষ্ট্রকে এখনো দিতে হচ্ছে। তারপরে আরেকটি কথা বলেছেন যে আপনার আওয়ামী লীগ ICU তে আছে, আপনার কথা ধরে নিলাম, আওয়ামী লীগ ICU তে আছে, আওয়ামী লীগ ICU থেকে আল্লাহ রহমতে সুস্থ হয়ে সরোয়ার্দী উদ্যানে পৌঁছে গেছে। আপনাদের কাছে জনগণের পক্ষ থেকে আবেদন, বিএনপি এদেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে, এমন দলটি যাতে বর্তমান CCU থেকে ICU তে না যায় সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। তারপরে আপনার দেখুন মলমের কথা আসছে, ছাত্রলীগের মলম, পাগলা মলম তো দে, আপনারা জানেন পাগলা মলম কারা ব্যবহার করে, আপনি যদি গুলিস্তানে যান দেখবেন যে এক পার্টি মলম ব্যবহার করে বিক্রি করে, সেই পার্টির একই দর্শক, একই শ্রোতা, একই স্থান, এরপরে এসে একজন হালুয়া বিক্রি করে, আবার একই দর্শক, একই শ্রোতা, একই প্লেস, আরেকজনে এসে শ্রীপুরের বড়ি বিক্রি করে। আমি যেটি বুঝাচ্ছি সেটি হলো, এই মলম কিন্তু সবাই ব্যবহার করে এসেছে একই জায়গায়, একই দর্শক শ্রোতাকে নিয়ে, একই ব্যবসা। তো আওয়ামী লীগ যদি মলমের কথা বলে থাকে, সেই মলমকে আমরা অন্যভাবে না নিই, বাংলাদেশ নামক রাষ্ট্রের মধ্যে যে অপশক্তি নামক যে ভাইরাস ব্যাকটেরিয়া বর্তমানে আক্রমণ করেছে,
যে ক্ষত সৃষ্টি করছে বাংলার বুকে সেটাকে মলম দিয়ে সুস্থ করার কথা বলেছেন হয়তোবা। তারপরে মিটিং মিটিং শেষে দর্শন, আপনি তো সংক্ষিপ্ততার কথা বলেছেন, চেষ্টা করছি। মিটিং শেষে অনেককে দর্শন করবেন একদম। আমি মনে করি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে এখনই সতর্ক হওয়া উচিত, ছাত্রলীগের বন্ধুরা সতর্ক হওয়া উচিত, কারণ বিএনপির লোকজন জানে আজকের এই জনসভা সমাবেশ শেষে এখানে ছাত্র দলের অপশক্তি অনুপ্রবেশকারীরা এমন ঘটনা করার জন্য চেষ্টা তদবির করছে, যেহেতু বিএনপির মুখে এই কথা বেরিয়ে গেছে, তারা এটি জানে। বিএনপি আদর্শবাদী ছাত্র আদর্শবাদী সংগঠন, অবশ্যই আদর্শবাদী সংগঠন, আদর্শবাদী সংগঠন বলেই আপনার ইন্ডিপেন্ডেন্সি দিয়ে জাতির জনকে হত্যার পথ রুদ্ধ করেছিল, আদর্শবাদী সংগঠন বলেই স্বাধীনতা বিরোধীদেরকে বাংলার বুকে বৈধতা দিয়েছে, আদর্শবাদী সংগঠন বলেই কর্নেল ফারুক রশিদকে, বঙ্গবন্ধুর খুনিদেরকে বাংলাদেশের সংসদে নিয়েছে, আদর্শবাদী সংগঠন বলেই স্বাধীনতার চিহ্নিত বিরোধিতাদেরকে গাড়িতে জাতীয় পতাকার সুযোগ করে দিয়েছে। এবার আসেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ ওনার জায়গায় যাওয়ার মতো দক্ষতা যোগ্যতা বাংলাদেশে আমি মনে করি যে কারো নাই। আমি বলবো শুধু এইটুকু, উনি যেই কল্যাণ বিদেশে বসে করেছেন, বিভিন্ন বিভিন্ন দেশের জন্য যে কল্যাণ উনি করেছেন বিভিন্ন দেশে, সেই কল্যাণের এক কিয়দংশ, ওনার অর্থের এক কিয়দংশ যদি বাংলাদেশের উন্নতির জন্য ব্যয় করতেন, বাংলাদেশে শান্তির ফোয়ারা বয়ে যেত। তবে আমি শুধু একটি কথাই বলবো, আমার প্রার্থনা আল্লাহ যাতে যে ডক্টর ইউনূসের মতো সৌভাগ্য আমাকে দেন, সৌভাগ্য বলতে আমি বুঝাচ্ছি ওনার মতো একজন পরীক্ষিত বান্ধবী যাতে আমার হয়, যে সুখে দুঃখে সময়ে অসময়ে আমার পাশে থাকবেন, এটাই আল্লাহর কাছে প্রার্থনা। আর আপনি ব্রিক্স সম্মেলনের কথা বলেছেন, ব্রিক্স সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে গেছেন, উনি অবজারভার হিসেবে গিয়েছেন, উনি তো ওখানে যোগদানের জন্য যায়নি, বাংলাদেশ একটি আবেদন করেছে এরপর এটি নিয়ে কোনো তদবির করেনি, বাংলাদেশ যদি তদবির করতো সেটি ভিন্ন কথা, অবজারভার হিসেবে গিয়েছে, ওখান থেকে চলে আসছেন, সেখানে ব্রিক্স এর সদস্য হয়ে কি লাভ, উনি তো চেষ্টা করেনি। আর যদি ব্রিক্স এর সদস্য হয়েও যেত, বাংলাদেশের নাম যদি আসতো, তাহলে ফয়জুল বারা বলতেন কি যে পশ্চিমাদেরকে মানে পশ্চিমাদেরকে ইয়ে করার জন্য, পশ্চিমাদেরকে খেপানোর জন্য ওনাদের একটা এক হাতে একটি অস্ত্র থাকতো, যে দেখো ওনারা পিটার হাতকে গিয়ে বলতেন যে দেখেন ওরা কিন্তু ওইদিকে চলে গেছে, অতএব আপনারা জাভাই ফোরেন আমাদেরকে হেল্প করেন। আমাদের রাজনীতিটা হচ্ছে এমন, এক গ্রুপ ক্ষমতায় থেকে ক্ষমতার স্বপ্ন দেখছে, তারা ভাবছেন আমরা এভাবে থাকি, যে যে দিকে যাক ক্ষমতায় তো আমরা থাকবো, আমরাই শাসন করব। আর গ্রুপ ভাবছে বিদেশের কে দিয়ে যদি আমাদেরকে বসার একটা জায়গা করে দেয়, এরপর আমরা আমাদের মতো করে খাবো।